Zombie Apocalypse. हे गाइज वेलकम एंड वेलकम बैक टू माय चैनल। तो आजकल वीडियो में देखा माइक्रोस्कोपे क्यों स्लाइड फोकसिंग करते हैं। तो आगे वीडियो में माइक्रोस्कोपे टोटल जो पार्टगुलो आज तो सेगुलो नाम ये सब बोले दिए कोनटार की काज सेगुलो बोले दिए। तो आजकल वीडियो में क्यों फोकसिंग करते हैं तो देखो। तो प्रथम एखे हमें सुइचटा ऑन कर दिए इल्यूमिनेटर जो लाइट सोर्स आछे तार सुइचटा के अफ ऑन कर दिए। तो तारपर एखाने दुटो स्टेनिंग स्लाइड आमार आछे। तो स्टेनिंग स्लाइडटा एखाने जो स्टेजटा आछे स्टेजे एखाने रखते हबे आर ये क्लिपटा आछे क्लिपटा दिए ये फिक्स करते हबे जो क्लिपटा एखाने भालो करे आटके आछे। एरपर एकटा जिनिस देखते हबे आमाके जे स्मियारे जे टेल पार्टा आछे स्मियारे टेल पार्टा जेनो ये होले जो होलटा देखा जाच्छे जेखान थेके लाइट देखा जाच्छे तो सेई सामनासामनि जेनो थाके এখানে আছে। এবারে আমি প্রথমে 10x দিয়ে প্রথমে আমি 10x দিয়ে সেটাকে আগে দেখে নেব তারপর সেটাকে আমি 40x এ দেখব। তো সেটা দেখার জন্য এই যে এখানে কোর্স অ্যাডজাস্টমেন্ট যেটা আছে আমি দেখিয়েছিলাম কোর্স অ্যাডজাস্টমেন্ট দিয়ে স্টেজটাকে আমি তুলব। তো কোর্স অ্যাডজাস্টমেন্টটাকে আমি উপর দিকে তুললে এই যে এখানে স্টেজটা দিয়ে উঠছে। তো এরপর আমাকে চোখ রাখতে হবে এখানে আইপিসের দিকে যে আমার এটা ইয়ে হয়েছে কি না মানে ফোকাসিংটা হচ্ছে কি না। তো এখানটা দেখুন আমি দেখানোর চেষ্টা করছি এই যে এরকম একটা দেখাচ্ছে এরকমভাবে কিন্তু এখন আমার ফিল্ডটা ফোকাস হয়নি দেখুন এই যে এই টাইমটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে খুব তাড়াতাড়ি কিন্তু পেরিয়ে যায় এই যে একটা হেজিনেস থেকে দেখুন একটা এই যে একটা ফিল্ডের দিকে এলো আমি কথা বললেই কিন্তু ফোকাসিংটা নড়ে যাচ্ছে। এবার আমি একটু ফাইন অ্যাডজাস্টমেন্ট দিয়ে এটাকে সেট করে নিই দিয়ে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে 10x এর ভিউ। এটা হচ্ছে 10x এর ভিউ। এরপর আমি তো এখানে বুঝতে পারছি না যে এখানে সেলগুলো আলাদা করে চেনা যাচ্ছে না। তো এবার আমি কি করব এই টেল পার্টটাতে গিয়ে এখানে 40x ঘুরিয়ে দেব 40x এইভাবে ঘুরিয়ে দিলাম। এবার আমাকে এখানে ফাইন অ্যাডজাস্টমেন্টটাতে দিয়ে এই যে দেখুন আমি কিন্তু মানে চোখে দেখছি না না দেখেই আমি করছি এই শুধুমাত্র আমি এখানে ক্যামেরার দিকে তাকিয়ে আছি। তো এখানে দেখুন এখানে যে ফিল্ডটা আমি সিলেক্ট করেছি সেই ফিল্ডটা দেখুন প্রচুর পরিমাণে আরবিসিগুলো একের সাথে অপরের সাথে ইয়ে হয়ে আছে রিল্যাক্স ফরমেশন আছে। তো এই ফিল্ডটা কিন্তু আইডিয়াল ফিল্ড নয় আমার স্লাইড দেখার জন্য। তো আমি সেই যেই ফিল্ডটাতে আরবিসিগুলো জাস্ট একটা থেকে আরেকটা সেপারেট হয়ে আছে তো সেরকম একটা ফিল্ড আমাকে চয়েস করতে হবে। তো সেই ফিল্ডটা চয়েস করে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন আমি একটা ফিল্ড সিলেক্ট করেছি যে এই ফিল্ডটাতে আরবিসিগুলো একদম একটা থেকে আরেকটা জাস্ট সেপারেট সেপারেট হয়ে আছে এমন নয় ফিল্ডটা যে আরবিসিগুলো একটার ঘাড়ে আরেকটা চেপে আছে এরকমভাবে বা খুব ঘিঞ্জে একটা জায়গা বা খুব একদম আরবিসিগুলো অনেকটা দূরে দূরে আছে সেরকম নয় মোটামুটি আরবিসিগুলো একটার সাথে আর একটা লেগে আছে। তো এরকম একটা ফিল্ড সিলেক্ট করতে হবে। এখানে যে ফিল্ডটা দেখা যাচ্ছে সেই ফিল্ডে দুটো সেল আছে মিডিলে একটা আছে তার নিচে একটা সেল আছে। তো মিডিলের সেলটা হচ্ছে মনোসাইট। তো কারো যদি বুঝতে অসুবিধা হয় মানে আইডেন্টিফিকেশন করতে প্রবলেম হয় তাহলে এটাকে অয়েল ইমার্সনে দিয়ে ভালো করে আরও তাহলে মানে 100x বড় হবে 100 times বড় হবে নর্মাল যে ইমেজটা দেখতে পাচ্ছি তো তার থেকে। তো সেক্ষেত্রে আইডেন্টিফিকেশনটা করতে সহজ হয় তো সেরকমভাবেও করতে পারেন। প্লাস প্লেটলেট কাউন্ট যদি করতে হয় তাহলে তো অয়েল ইমার্সনে দিতেই হবে তো সেই ক্ষেত্রে অয়েল ইমার্সন সিডারউড অয়েল দিয়ে আপনারা দেখতে পারেন। তো এরকম করেই ফিল্ডটাকে দেখতে হয়। তো এটাই গেল আজকে গোটা ফোকাসিংয়ের ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটা তাদের জন্য বলি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর অনেক অনেক শেয়ার করবেন ভিডিও।